বিচার মানব বন্ধন মানব বেষ্টন রচনা করে আমাকে নিয়ে এসেছে তাৎক্ষণিক। আমি আসতে চাই, তারপরে আমার কর্মীদের বেষ্টনীর মধ্যে আমার সামনে যাওয়া হয়নি। আমি বলেছি আমার কর্মীদেরকে মেনে ফেলছে, আমি আমার জীবন বিসর্জন দেব। আমি আগেই বলেছি আমি প্রথম, যদি হত্যা করা হয় সে হত্যা স্বীকার হব, আর যদি আঘাত করা হয় সে আঘাত আমরা মেনে প্রথম আমি দেব। সেখানে আমি যারা পছন্দ করি, আজকে এই অবস্থা চলছে, সকাল থেকে বিকাল পর্যন্ত আমি হরতাল দিয়েছি। আজকে আমরা শান্তিপূর্ণ মিছিল করছি, দেখেন পশুনাথ বাজারে কোথাও কোনো টু শব্দ হয়েছে না, আসার সময় এখানে বাধা দিল এডিশনাল স্পেশাল, কেন ওনারা বাধা দিচ্ছে? কালকেও তারা ঘটনা থাকালে পরিস্থিতিটা ক্রিয়েট করল, কাদের ইউনিটে কাদের থেকে তারা আজকে উৎসাহিত হয়ে এটা করছে জানি না। আমি জানি জননেত্রী শেখ হাসিনা এ নির্দেশ, স্বরাষ্ট্রমন্ত্রী এ নির্দেশ দেয় নাই, এটা নোয়াখালী থেকে যারা অপরাজনীতি করে আজকে নোয়াখালী ফেলি আজকে দুঃশাসন চলছে। আজকে এই নোয়াখালীকে তাদের অস্ত্রে 24 জন মানুষ মারা গেছে, এই ফেলিকে এক গ্রাম শহর শত শত আমাদের নেতা কর্মীকে হত্যা করেছে, অন্য দলের কাউকে নামা ঘটনাগুলো আমি বিস্তারিত আলোচনা করব। আমি ওটা এটা বলব, আমি 10টায় প্রেস বিলিট করি এবং জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবো। আমরা যেহেতু আজকে পরীক্ষা, আপনারা জানেন আজকে মনে হয় পরীক্ষা আছে, এই জন্য হরতালটা 12টা পর্যন্ত, আর পরবর্তী কর্মসূচি আমি যখন প্রেস ব্রিফিং করব, সংবাদ সম্মেলন করব, তখন ঘোষণা করব এবং আলোচনাটাও করব। আজকে সকালবেলা আমরা এখানে আসার সময় আমরা শান্তিপূর্ণ মিছিল করতেছি, এডিশনাল স্পেশাল বাধা দিল, ওসি চিৎকার করে সেখানে যেভাবে আমার উপর তেড়ে এসেছে ওসি, এই ওসি এক গ্রামের 5 টাকা কোটি এই ওসি কোম্পানি লুট করে খেয়েছে, সালিসের নামে গোলগড়ের নামে লুট করে খেয়েছে, তারপরে অলিউড মদের ব্যবসা করে, এই যে রাসেলদার সাংবাদিক রাসেলদারের গাড়িতে রাখে না, অলিউড মদের ব্যবসা করে কোম্পানি।